الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على عدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين. اما بعد عباد الله: اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون الا من اتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أمر شبير يودر وسرطة بردنو السلام عليكم ورحمة الله وبركاته آج وبترو شوال ماشر پرثم تاريخ ঈদুল ফিতরের দিন সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলকে ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুন আল্লাহ রবুল আলমিন সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের রোজা নামাজ জাকাত দান খয়রাতকে কবুল করুন আল্লাহ রবুল আলমিন আমাদের মধ্যে যারা হজ সিয়ারাতে বা উমরায় যাওয়ার ইচ্ছুক তাদের সকলের মনোকামনা আশাকে পূরণ করুন আমাদের মধ্যে যারা ঋণে ভুগছে তাকে ঋণ মুক্তি করুন যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন যে সমস্ত বৌরা বাড়ির মেয়েরা সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন তাদের ভরে দিন তাদের সংসারে সুসন্তান দান করুন যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা পুত্রের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন তাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের নামাজ রোজাকে বা অন্য সমস্ত উপাসনা এবাদতকে কবুল করুন আমাদেরকে নেক হায়াত দান করুন আর ঈদের খুশিতে আমরা যেন এক অপরকে খুশি দিতে পারি এক অপরকে শান্তি দিতে পারি এক অপরের সুখ দুঃখের খেয়াল করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই নেক তৌফিক দান করুন আমিন ওর্বাল আল আমিন আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দু যেমন বললাম আজ পবিত্র ঈদের দিন খুশির দিন শান্তির দিন ঈদ শুধু নিজে খুশি হওয়ার দিন নয় নিজে শান্তি উপভোগ করার দিন নয় আমি সবসময় একটা সন্দেশ বা প্যাগাম দেই ঈদের দিন ইংলিশে যখন আমরা ঈদ লিখি ই আই ডি ই এনজয় উইথ আদার্স আই ইনভেস্ট অন পুয়ার ডি ডিস্ট্রিবিউট প্লেজার এই হচ্ছে ঈদের সারাংশ বা ঈদের মর্ম যে আমরা এক অপরের সঙ্গে এনজয় করব খুশি মানাবো সকলের সঙ্গে মিলেমিশে ঈদের খুশিকে উদযাপন করব আর যারা দুস্থ গরিব তাদের খেয়াল করব তারাও যাতে আমাদের সঙ্গে সুন্দরভাবে ঈদ পালন করতে পারে সুতরাং আমরা যা সেই নিজের ক্ষমতা অনুযায়ী নিজের আত্মীয় স্বজন বা প্রতিবেশী গ্রামবাসী বা এলাকায় কেউ যদি দুস্থ অবস্থায় থাকে গরিব হয়ে থাকে তো তাকে কাপড় দিয়ে বা খাদ্য দিয়ে যেভাবে তার ঈদ সুন্দর হবে আমরা তার জন্যে চেষ্টা করব এটাই হচ্ছে ঈদের মেন উদ্দেশ্য মনে রাখবেন এইভাবেই নবী নবীর আমাদেরকে তালিম দিয়েছেন যে শুধু নিজেরা খুশি হয় না অন্যদেরকেও খুশি দাও অন্যদেরকে খুশি দেওয়া মানে আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি করা তো আল্লাহর বান্দাদের সেবা করো যেটা রবায়তে উল্লেখ হয়েছে আল্লাহ আব্দেহ মা দাম আল আব্দ ফি অনে আখি আল্লাহ তার সেই সমস্ত মান্দাদের ততক্ষণ পর্যন্ত মদত করে সাহায্য করে যতক্ষণ সেই বান্দারা তার ভাইদের সহযোগিতা করে মদত করে তো আমরা যদি আমাদের ভাইদের বোনদের আত্মীয়স্বজনদের প্রতিবেশীদের প্রয়োজনীয় ব্যক্তিদের মদত করতে থাকি তো আল্লাহ গায়েব থেকে আমাদের মদত করবেন এটা আল্লাহর ওয়াদা মনে রাখবেন কোরআনে হাদিসে এইভাবে উল্লেখ হচ্ছে তো আজকের দিন ঈদের দিন আজকের দিনের সম্পর্কে নবী করিম সাল্লাম যে রবায়তটি করেছেন সত্যি এগুলো আমাদের জন্যে একটি আদর্শ নবী কি বলছেন কাল আর সোল্লা সাল আলী আসাল্লাম এদা কানা আউল ইয়ম মিন সওয়াল না দা মোনা যখন সওয়াল মাসের প্রথম তারিখ হয় ঈদের দিন হয় সেই দিন আল্লাহর তরফ থেকে একজন মোনাদি নেদা দেয় মানে একজন ফরিস্তাকে আল্লাহ ঘোষণা করার জন্য নিযুক্ত করেন সে কি ঘোষণা করে আইয়ুহাল মিনুন ওকদু এলা জওয়াজকুম হে বিশ্বাসীগণ এ মমিনরা এ নামাজ পড়নেওয়ালা রোজাদাররা তোমরা এবার তোমরা নিজের পুরস্কার নেওয়ার জন্যে প্রস্তুত হও নিজের পুরস্কার পুরস্কার নেওয়ার জন্যে রেডি হও তোমরা যে এতদিন পরিশ্রম করেছো সেই পরিশ্রমের সেই মেহনতের এবারে তোমাদের সুফল দেওয়া হবে বা পুরস্কার দেওয়া হবে ওকদু এলা জওয়ায়কুম সুম্মা কালা ইয়া জাবির নবী করিম নিজের সাহাবি জাবিরকে এই রবায় শোনাচ্ছেন কি বলছেন ইয়া জাবির জওয়াইদুল্লাহ লাইসা কা জওয়াইদু হাওলা মুলুক আল্লাহর পুরস্কার সাধারণ বাদশাহদের পুরস্কারের মতো নয় বাদশারা নিজের ক্ষমতা অনুযায়ী পুরস্কার দেয় আর আল্লাহর ক্ষমতা তার চেয়ে অনেক বেশি সুতরাং আল্লাহর পুরস্কার তার চেয়ে অনেক উত্তম এবং বেশি হবে সুম্মা ক্বালা হুয়া ইয়াউমুল জওয়াইয ঈদের দিনকে নবী বলছেন পুরস্কার পাওয়ার দিন এই যে রমজান মাস ভোর আমরা রোজা রেখেছি আল্লাহর হুকুমকে পালন করেছি তো ঈদের দিনে আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে রোজাদারকে সম্বোধিত করে ঘোষণা করান যে এই রোজাদাররা তোমরা এসো এবার তোমরা নিজের পরিশ্রমের নিজের মেহনতের ফল নাও পুরস্কার নাও এই পুরস্কার কারা পাবে যারা আল্লাহর পায়গামকে গ্রহণ করেছে আল্লাহর আদেশের উপরে আমল করেছে একটি উদাহরণ আমি দিয়ে কথা এর আগেও বলেছি তবে এখানে আরো একবার স্মরণ করে দিই এক রাজা নিজের প্রজাদেরকে চিঠি লিখেছে একটি পায়গাম দিয়েছে তোমরা যদি আমার এই আমার এই চিঠির উপরে আমল করো বা আমার এই আদেশকে পালন করো তো আমি এক মাস পরে তোমাদেরকে পুরস্কার দিব রাজার তরফ থেকে প্রজাদেরকে একটি পত্র দেওয়া হয়েছে কিছু প্রজারা ওই পত্রকে গ্রহণই করেনি পত্রকে পত্রকে কিছুরা গ্রহণ করেছে কিন্তু একবার খুলেও দেখিনি পড়েনি যে রাজা আমাদেরকে কি লিখেছেন আর কিছুরা ওই পত্র গ্রহণ করেছে খুলেছে পড়েছে কিন্তু তার উপরে আমাল করেনি আর চতুর্থ কিছু অংশ মানুষ প্রজা রাজার ওই পাঠানো চিঠি তারা প্রাপ্ত করেছে নিয়েছে খুলেছে পড়েছে তার মধ্যে যে রাজার তরফ থেকে আদেশ করা হয়েছিল সেই আদেশকে পালন করেছে অর্থাৎ পড়ে বুঝে মেনে চলেছে ফলো করেছে এবারে এক মাস পরে রাজা নিজের প্রজাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এসো আমার দরবারে এসো আর তোমরা যারা আমার আদেশ পালন করেছ বা আমার চিঠি পড়ে যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম হেদায় দিয়েছিলাম তার উপরে আমাল করেছো যা সেই নিজের পুরস্কার নিয়ে যাও এখানে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি কে পুরস্কার পাবে যে চিঠি পড়ে বুঝে তার উপরে আমাল করেছে সেই ব্যক্তি না যে চিঠি নিয়েছে খুলেছে পড়েছে কিন্তু তার উপরে আমাল করেনি একজন সেই চিঠি নিয়েছে কিন্তু খুলেও দেখিনি আর একজন সেই চিঠিকে গ্রহণও করেনি তো যে চিঠি গ্রহণ করেনি যে গ্রহণ করেছে কিন্তু খুলে পড়েনি আর যে খুলে পড়েছে কিন্তু তার উপরে আমাল করেনি এরা তিনজন পুরস্কার পাবে বিবেক কি বলে বুদ্ধি কি বলে আপনারা যদি রাজা হতেন তা আপনারা কি করতেন তো সমস্ত জ্ঞানী বুদ্ধিরা বল বুদ্ধিজীবীরা বলবে প্রথম তিনজনকে কোনো পুরস্কার দেওয়া হবে না শুধু ওই ব্যক্তি পুরস্কার পাবে যে রাজার পায়গম শুনে পড়ে বুঝে তার উপরে আমাল করেছে আল্লাহর তরফ থেকে পবিত্র রমজান মাসে এই কোরআন আমাদেরকে দেওয়া হয়েছিল রমজান এই পবিত্র কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে আল্লাহর বাণী আল্লাহর আদেশ মাওলা আলী কয়েকবার কয়েক বান উনি নিজের জীবনে এইভাবে বলেছিলেন অনুগামী অনুসারীদেরকে বোঝানোর জন্য যখন আমার মন চায় আল্লাহর সঙ্গে কথা বলার আমি নামাজ পড়ি মমিন নামাজ যখন নামাজ মমিনের মমিন পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে আর যখন আমার মন চায় আমার প্রতিপালক আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলুক আমি কোরআন পড়ি কেননা কোরআন আল্লাহর বাণী আল্লাহ ওই নিজের বাণীর মাধ্যমে নিজের বান্দাদের সঙ্গে কথা বলেছে তো আল্লাহর তরফ থেকে রমজান মাসে এই কোরআন অবতীর্ণ করা হয়েছিল এই পবিত্র কেতাব বা চিঠি বা রেসালা পায়গাম যাই বলুন আল্লাহর তরফ থেকে তার বান্দাদেরকে দেওয়া হয়েছিল এবারে যে বান্দা ওই কোরআন পড়ে বুঝে তার ওপরে আমাল করেছে সেই ইনাম পাবে সেই পুরস্কার পাবে তো নবী বলছেন রমজান মাসের শেষে ফেরিস্তা নেদা দেয় আওয়াজ দেয় এসো তোমরা নিজের পুরস্কার নিয়ে নাও এবারে শুনবেন রওয়ায়ত যেটা দূর মনসুর খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর চারশো বিয়াল্লিশ আমার আহলে সুন্নত ভাইদের বই এবং আমাদের সমস্ত রবায়তের মধ্যে এটা উল্লেখ হয়েছে রোজাদাররা কি পাবে একবার দেখুন আন রসুল্লাহ সাল্লাহ আলহি আলী আসাল্লাম এদা কানে কেয়ামা তখরজু আসোয়া মেন কুবু রহিম যখন কেয়ামাতের দিন হবে হাসরের দিন সমস্ত রোজাদারদেরকে তাদের কবর থেকে তোলা হবে ডাকা হবে বা সমস্ত রোজাদার রোজাদাররা নিজের কবর থেকে বাইর হবে ইউর আফোন আবে রিয়া হেসিয়া মেহিম তারা নিজের রোজার সুগন্ধে পরিচিত হবে তাদের শরীর থেকে এমন একটা সুগন্ধ আসবে যেটা অন্যদের শরীর থেকে আসবে না এটা শুধু রোজাদারদের শরীর থেকে একটি সুগন্ধ আসবে তার মাধ্যমে বোঝা যাবে যে এরা রমজান মাসে রোজা আর মুশক যে সবচেয়ে সুন্দর সুগন্ধ সেন্ট বা ইতের তাকে মুস্ক বলা হয় ওই রোজাদারদের মুখ থেকে মুশকের চেয়ে তো সুন্দর সুগন্ধ আসবে এই যে সুগন্ধ এইটা কিয়ামাতের দিনে মিস্কের গন্ধ হবে মানে মিস্কের সুগন্ধ মুসুকের সুগন্ধ হবে ফাউনা বিল মাওয়াইদ ওয়াল আবারিক মোহাত্তামা তাদের সামনে খাওয়ার বাসন থাকবে পানের বাসন থাকবে মানে পানির জগ থাকবে লোটা থাকবে আর ওইভাবে খানজার থালায় তাদের জন্য সুন্দর খাদ্য সাজানো থাকবে সেগুলো সব প্যাক করা থাকবে সিল থাকবে মোহাত্তামা মানে সিল করা থাকবে মিল মিস্ক মানে মানে মুশক সুন্দর জিনিস দিয়ে সুগন্ধিত জিনিস দিয়ে সেটাকে প্যাক করে রাখা হবে ফাইউ কল রাহম এবারে ফেরিস তাদেরকে বলবে এই রোজাদারকে কি বলবে কুলু ফাকাদ জম আজ তোমরা খাও কেননা তোমরা রোজা রেখে ক্ষুধা সহন করেছিলে ওয়াশরাবু ফাঁকা আতিষ্টম তোমরা পান করো তোমরা রোজা রেখে পিপাসা সহন করেছিলে জরুন নাসা ওয়াস্তরে হো ফাঁকা ও তুম এদা এস্তাহান নাস তোমরা আজ এক অপরের দর্শন করো সাক্ষাৎ করো আরাম করো কেননা তোমরা সেই সময় কষ্ট করেছিলে পরিশ্রম করেছিলে মেহনত করেছিলে কষ্টভোগ করেছিলে যে সময় অন্যরা আরাম করছিল পানহার করে দিনের বেলা তারা আরাম করেছিল আর সেই সময় তোমরা খোদায় পিপাসায় থেকে ভোগ করেছিলে আজ তোমরা খাও পান করো শান্তির উপভোগ করো ফাইয়া আকুলুন ওয়া শিরবন তখন রোজাদারেরা খাবে পান করবে ওয়া সারিহন আর তারা আরাম করবে ওয়া আনা ইন ওয়াদামা আর সেই সময় অন্যরা যারা রোজায় ছিল না তারা বিভিন্ন প্রকারের কষ্ট ভোগ করবে ক্ষুধায় পিপাসায় তারা তড় পাবে এই হচ্ছে রোজাদারের খুশি বা আজর হবে আসরের দিনে তাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন রোজাদারদের জন্য ডবল খুশি এই দুনিয়ায় এফতারের সময় তারা খুশি হয় ঈদের সময় তারা খুশি হয় কেননা পুনরায় তারা সেই স্বাধীনতা ফিরে পায় এক মাস রমজান মাস তারা দিনের বেলা কিছু খেতে পারছিল না খাচ্ছিল না আল্লাহর হুকুমকে পালন করার জন্য আজ ঈদের দিন তারা আবার পুনরায় সেই স্বাধীনতা ফিরে পেয়েছে সমস্ত হালাল পানাহার তারা পুনরায় খেতে পারবে মনে রাখবেন তো এই জন্যে ইফতারের সময়কে তাদের জন্য খুশির সময় বলা হয়েছে ঈদের দিন তার জন্য খুশির জন্য বলা হয়েছে আর হাসরের ময়দান তার জন্য অতি উত্তম এবং খুশির দিন হবে আর মাওলাই কায়নাত ঈদের সম্পর্কে একটি সুন্দর পায়গাম আমাদেরকে দিয়েছেন ঈদ কি তো মাওলা বলছেন ইন্নাম হুয়া ঈদ উল লেমান কাবেল সিয়াম ও লেমান কাবেল কব্বাল আল্লাহ সিয়াম হু ওয়া শাকারা কিয়াম হু ওয়া কুল্লু ইয়াউমিন লা ইয়াসিল্লাহু ঈদ যার রোজাকে বা কেয়ামকে আল্লাহ কবুল করেছেন আল্লাহ রূপোসনে এবাদত জেগে যে নফল এবাদতগুলো করেছে নামাজ পড়েছে সেগুলো আল্লাহ কবুল করেছেন ওয়াকুল্ল ফওয়া ঈদুন মাওলা আলী ইসলাম বলছেন ওই সমস্ত দিন আল্লাহর বান্দাদের জন্যে মানুষের জন্যে ঈদের দিন যেদিন সে কোনো পাপ করে না যদি সে পাপ করে তার মানে সে দুঃখিত তার জন্যে খুশির দিন নয় কেননা তার জন্যে তাকে সাজা দেওয়া হবে আর মানুষ সাজা পেয়ে খুশি হয় না সুতরাং যেদিন সে পাপ করবে না তাকে কোনো সাজা দেওয়া হবে না আর সে যদি নেকি করে তো তার নেকির সে বা সব পুরস্কার পাবে সুতরাং সেটা তার জন্যে খুশির দিন হবে আগে মাওলা বলছেন জেদিদ উল্লান লাদ ইমাম আলঈদ উল্লমান খাফ আল ওঈদ ঈদ নতুন পোশাক পরিধান করার নাম নয় ঈদ জাহান্নামের আগুন থেকে বাছার নাম ঈদ যাহার নামের আগুন থেকে ভয় পাওয়ার নাম হচ্ছে ঈদ লাদ ঈদ উলেমান তাবাহ খারাপ ঈদ লেমান তাবা ঈদ তাদের জন্যে নয় যারা সুগন্ধিত করেছে বাড়ি লোবান জ্বালিয়ে উদ জ্বালিয়ে বাড়িকে ঘরকে সুগন্ধিত করেছে ঈদ এদের নাম নয় ঈদ এদের জন্যে নয় বা ঈদ এর নাম নয় ঈদ কি ইনামাল ঈদ তাবা লেমান ঔদ ঈদ যে তওবা করেছে আর পুনরায় পাপের দিকে ফিরে যায়নি তার জন্য ঈদ আল ঈদ ঈদ আবিল মকদুর যারা বড় বড় দেক চড়িয়ে বড় বড় পাকওয়ান তৈরি করেছে বিরিয়ানি তৈরি করেছে হালুয়া রুটি তৈরি করেছে বা অন্য সমস্ত বিখ্যাত যে পানহারগুলো আমাদের দেশে ঘরে করা হয় ঈদের দিনে ঈদ এর নাম নয় যে নিজের নসিবের ওপরে নিজের ওপরে রাজি হয়েছে তার নাম ঈদ মানে আজ আল্লাহ আমাকে যা কিছু পানাহার দান করেছেন হালাল রুজি দিয়েছেন আমি এর রাজি অন্য ওপরেই একজন হয়তো মাছ মাংস খাচ্ছে ঈদের দিনে খুব ভালো ভালো খাচ্ছে আমি হয়তো সেগুলো পেলাম না তো আমার নসিবে আল্লাহ যেটা লিখেছে আমি যদি তার থেকে রাজি হই তো এটাই আমার জন্যে ঈদ লেসেল ঈদ ও লেমান তাজাইয়ানা বেজিনাত দুনিয়া ইন আমালি ঈদ ওলেমান তাজউয়াদা বিজাদ ইত যারা দুনিয়ার সাজে সেজেছে নিজেকে জিনাত দিয়েছে এটা তাদের ঈদ নয় লাইসলি ঈদ ও ই লেমান তাজাইয়ানা বেজিনাতের দুনিয়া জিনাতে দুনিয়া মানে দুনিয়ার সৌন্দর্যতার মাধ্যমে নিজেকে সুন্দর করা এর নাম ঈদ নয় ইনামালিক ইদ ওলেমান তাজৌদা বেজাদ ইত তাকুয়ার মাধ্যমে যে নিজের জাদে রাখ তৈয়ার করেছে নিজের পরকালের জন্য সুন্দর উপায় করেছে তার জন্য ঈদ মাতায়া আল তারাকাল খাতায়া যারা সুন্দর সওয়ারি নতুন নতুন মোটরসাইকেল কিনে বাইক কিনে ঈদের দিনে সবাই ঘুরে বেড়ায় নতুন গাড়ি কিনে ঘুরে বেড়ায় সবাইকে দেখায় আমি নতুন গাড়ি কিনেছি বা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আরবরা ঘুরে বেড়ায় ঈদ এদের নাম নয় নতুন নতুন সওয়ারি বা সুন্দর সওয়ারির উপরে সওয়ারি করার নাম ঈদ নয় ইনামালি ঈদ উল্লেমান তারাকাল খাতায়া যে নিজের ভুলকে পাপকে ছেড়েছে পাপকে ছেড়েছে অন্য ছেড়েছে তার জন্যে ঈদ লাহিসমান ইনামালি ঈদ সেরাত বড় বড় মাসনাদ বিছায় দস্তরখান বিছায় ঘর বাড়ি সুন্দর করে সাজায় ঈদ এর নাম নয় ঈদ ইনামালি ঈদ উল্মান জাওয়া দাসাত ঈদ তার জন্যে যে পুলিশ রাতকে পার করতে পেরেছে অর্থাৎ নিজের নেকির মাধ্যমে কেউ যদি পুলিশ রাত পার করতে পারে তো তার জন্য ঈদের দিন হবে ঈদ হবে খুশি হবে এই যে মাওলাই কায়নাতের কবিতা এই যে পদ্য পড়ে শোনালাম এর মধ্যে আমাদেরকে সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমরা যেন মাওলাই কায়নাতের এই সুন্দর কথাগুলো মনে রেখে ওইভাবে ঈদ উদযাপন করতে পারি যেভাবে নবী নবীর আহলেবায় আমাদেরকে তালিম দিয়েছেন তারপরে ঈদের দিনের আমাল এবারে ভালো করে মন দিয়ে শুনবেন সর্বপ্রথম ঈদের দিনের আমালের জন্য বলা হয়েছে রাত থেকে মানে ঈদের চাঁদ রাত থেকে ঈদের দিনের দুপুর পর্যন্ত জোহর আসার নামাজ পর্যন্ত আর ঈদের নামাজের আগে ও পরে এই তাকবির বারবার পড়তে বলা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله على ما حدانا وله الشكر على ما أولانا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله على ما حدانا وله الشكر على ما أولانا بار أي তাকবির পড়তে বলা হয়েছে ঈদের চাঁদ রাত থেকে ঈদের দিন ঈদের নামাজের আগে ঈদের নামাজের পরে এবং জহর আসার নামাজ পড়ার পরে এই তাকবির পড়তে বলা হয়েছে তাছাড়া ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে গোসল করতে বলা হয়েছে ঈদের গোসল সুন্নতে মহাকাদা ওই গোসলের পরে অজুরও প্রয়োজন নেই যদি কেউ অজু করে নুরুন নূর তবে অজুর প্রয়োজন নেই ঈদের না গোসল করে সরাসরি সে ঈদের নামাজ পড়তে পারে ঈদের গোসলের নিয়াত হবে আমি ঈদুল ফিতরের গোসল করিতেছি তারতিবের সহিত পরবর্তন এল আল্লাহ যদি কেউ নলে কলে জগ দিয়ে মগ দিয়ে বা গোসল করে তো এইভাবে নিয়ত করবে আমি ঈদুল ফিতরের গোসল করিতেছি তারতিবের সহিত এল আল্লাহ আগে মাথা চুল সমেত ঘাড় পর্যন্ত ভালো করে ধোবে তারপরে শরীরের ডান ভাগ কান্দা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তারপরে শরীরের বাম ভাগ একে তার টিবই গোসল বলে তবে তার আগে সাবান দিয়ে শরীরকে ধুয়ে ভালো করে ময়লা পরিষ্কার করে নিতে হবে আর যদি কেউ খালে বিলে পুকুরে ডুম মেরে গোসল করে তো নিয়ত করবে আমি ঈদ ফিতরের গোসল করিতেছি ইরতেমাসের সহিত এল এলাল্লাহ আর ঈদের গোসল পুকুরে বা নদীতে জারি পানিতে ঈদের গোসল করতে বেশি তাকিত করা হয়েছে মনে রাখবেন তো ঈদের দিনের দ্বিতীয় আমাল হচ্ছে গোসল এবারে গোসলের পরে সুন্দর পোশাক নতুন পোশাক যদি সংগ্রহ করতে পারে অতি উত্তম যদি নতুন পোশাক কেউ সংগ্রহ না করতে পারে তো পাক পবিত্র পোশাক পরবে আর ইতের মাখা খুশির দিনে বিশেষ করে ঈদের দিনে এতর মাখতে বলা হয়েছে আতর যাকে আমরা বলি বা সেন্ট মেখে তারপরে নামাজের জন্য যেতে বলা হয়েছে আর ঈদের নামাজ নামাজ পড়তে যাওয়ার আগে মনে রাখবেন চাঁদ রাত থেকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফেতরা আদায় করতে বলা হয়েছে সমস্ত রোজাদারদের তরফ থেকে বা পরিবারের সমস্ত সদস্যের তরফ থেকে আমি রোজা থাকি আর না থাকি ফেতরা সকলের উপরে ফরজ মনে রাখবেন বাড়ির যে গার্জেন যে কর্তা সে নিজের পরিবারের সমস্ত সদস্যের ফেতরা বাইর করবে এমন কি তার বাড়িতে যদি কেউ কাজ করে মানে সারা বছর বা সারা দিন বা সারা মাস আমাদের বাড়িতে কাজ করে আমাদের বাড়িতে তিন টাইমই পানাহার করে তো যদি ঈদের দিনে ওই ব্যক্তি আমাদের বাড়ির সদস্য গণ্য হয় তো তারও ফেতারা দিতে হবে ওইরূপ যদি সন্ধ্যার আগে কোনো মেহমান আসে কোনো কুটুম আসে মনে রাখবে শর্ত হচ্ছে ঈদের চাঁদ রাতের আগে সূর্য অস্তে যাওয়ার আগে যদি মেহমান আসে আর সে যদি রাত্রে থাকে আর ওই বাড়ির পানহারে শরিক হয় মানে ওই বাড়ির খাদ্য সে খায় রাতের খাওয়া যদি সে খায় আর ওই বাড়ির মেহমান শরীর গণ্য হয় তাহলে তার ফেতরা মেজবানকে দিতে হবে মানে যার বাড়িতে কুটুম হয়েছে সে নিজের ওই কুটুমের ফেতরা বাহির করবে যদি সে ধনী হয়ে থাকে তো তার ওপরে ফেতরা ওয়াজিব না যার বাড়িতে মেহমান হয়েছে তার তাকে ফেতরা দিতে হবে এবারে অনেক মেহমান আসে রাত্রে বা কিছু মেহমান আসে এসে চা খেয়ে চলে যায় অনেকে ঈদের রাত্রে চাও পর্যন্ত খেতে দিতে চায় না যে এর যদি চা খেতে দেয় তো এর ফেতরা দিতে হবে এটা কিন্তু একটা ভুল ধারণা মেহমানের শর্ত হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে সে যেন আসে আর মেহমান হয়ে আসে শুধু দেখা করতে এসে চলে গেছে কোন পরজন এসে চলে গেছে কি এফতারে এসে এফতার খেয়ে চলে গেছে এদের ফেতরা কিন্তু জাকাতুল ফেতরা আপনার উপরে বা যার বাড়িতে মেহমান হচ্ছে তার উপরে ফরজ না যে মেহমান হয়ে আসবে এবং থাকবে আর রাত্রের পানাহারে শরীর বা গণ্য হবে মনে রাখবেন তো ফেতরা দিতে বলা হয়েছে আর পার হেড মাথা পিছু ছোট বড় বাচ্চা ছেলে মেয়ে বৃদ্ধ সকলের জন্যে ফেতরা সমান এক শাহ সোয়াদ আলিফ আইন সা মানে তিন কেজি চাল গম বা আটা যে কোনো একটা তিন কেজি পরিমাণ ফেতরা বাহির করতে হবে আর ফেতরা যাদেরকে দিবেন আমি বহুবার উল্লেখ করেছি প্রাপ্য ব্যক্তিদেরকে ফকির মিসকিন বা যারা ওই কাজের জন্যে মুফতিগন্ধের তরফ থেকে মোস্তাহিদিনের তরফ থেকে মামুর করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে ফেতরা দিতে পারবেন বা ঋণ শোধ করার জন্য কোনো ভুগছে তার ঋণ শোধ করার জন্য দিতে সে না আপনি এই ফেতরা দিয়ে তার মদত করতে পারবেন বা আল্লাহর পথে নেক কাজে খরচ করতে পারবেন মসজিদ মাদ্রাসা তৈরি করতে পয়সা দিতে পারবেন ফেতরার পয়সা চাঁদ রাত থেকে নিয়ে ঈদের দিনের নামাজের আগে ফেতলা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তবে এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ প্রাপ্য প্রাপ্য ব্যক্তি থাকে আমি বারবার বলছি যদি আপনার আপনদের মধ্যে কেউ প্রাপ্য ব্যক্তি প্রাপ্য ব্যক্তি থাকে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সে জীবন জীবনযাপন করছে তো ফেতারা হক আগে তার আগে নিজের আপন আত্মীয় স্বজনদেরকে দেবেন আত্মীয় স্বজনদেরকে যদি বঞ্চিত করে অন্যদেরকে দেন আপনি ফেতার ওই স্বভাব পাবেন না যেটা ফেতারার মধ্যে লেখা হয়েছে তো মনে রাখবেন ফকির মিসকিন বা আত্মীয় মধ্যে কেউ যদি প্রাপ্য থাকে তো আগে ফেতরা তাকে দেবেন তো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফেতরা দিতে বলা হয়েছে মনে রাখবেন তো প্রথম আমার হচ্ছে গোসল করা তারপরে ফেতরা দেওয়া এবারে সূর্য উদয় হওয়ার পরে ঈদের নামাজ পড়তে যাওয়া যেতে বলা হয়েছে সূর্য উদয় হওয়ার আগে কিন্তু ঈদের নামাজ পড়তে যাবেন না সূর্য উদয় হওয়ার পরে এবারে সামান্য কিছু খেয়ে মনে করবেন ক্ষুধা পেটে কিন্তু ঈদের নামাজ পড়তে যেতে নেই আমরা সারা রোজার মাস রোজা রেখেছি সুতরাং ঈদের দিনে যখন নামাজ পড়তে যাব তো খেজুর দিয়ে হোক বা কোনো মিষ্টি দিয়ে মানে কিছু খেয়ে তারপরে ঈদের নামাজ পড়তে যেতে বলা হয়েছে নামাজ পড়ে এসে এবার আপনি মাছ মাংস যা কিছু খেতে চান খেতে পারবেন তবে সকালে খালি পেটে যেন উপবাস অবস্থায় ঈদুল ফিতরে নামাজ পড়তে যাবেন না কিছু না কিছু খেয়ে যাবেন আর খেজুর বা মিষ্টি হলে এটা অতি উত্তম ঈদের নামাজ এবারে ঈদের নামাজ হচ্ছে দুরেকাত মনে রাখবেন ঈদের নামাজ দুরেকাত এই নামাজ এমাম বা নবী নবীর উপস্থিতিতে ফরজ যখন নবী সামনে ছিলেন বা এমামরা ছিলেন সে সময় এই নামাজটি ফরজ ছিল সমস্ত মানুষকে তাদের মানে নবী বা এমামের পিছনে নামাজ পড়তেন গাইবাতে এমামের যুগে এই নামাজকে সুন্নতে মহাক্কেদা সুন্নতে মহাক্কেদা মানে প্রায় ওয়াজিবের নিকটতম বারবার তাকিদ করা হয়েছে ঈদের এই নামাজ পড়ার জন্য তো আমি অনুরোধ করব ঈদের নামাজকে যেন ত্যাগ করবেন না অনেক অনেক সময় আমাদের সমাজে অনেকরা আছে যারা সারা বছরও নামাজ পড়ে না আর ঈদের দিনেও তারা নামাজ পড়তে যায় না তো অনেক অনেক সময় বলে কি মুসলমান মুসলমান কোন যে এ ঈদের নামাজও পড়ে না আরে কমসে কম জুম্মার নামাজ বা ঈদের নামাজ পড়ে নিজের মুসলমান হওয়ার তো একটা প্রমাণ দাও যে তুমি আল্লাহর বান্দা তুমি মুসলমান তুমি জুম্মার নামাজ পড়ো বা ঈদের নামাজ পড়ো যেখানে জুম্মার নামাজ বা ঈদের নামাজ যদি সে না পড়ে তো হয়তো আল্লাহ তাকে ধরবে না কিন্তু পঞ্জাগণজ নামাজ সকালের নামাজ জোর আসরের নামাজ মগরীবেশের নামাজ সে যদি না পড়ে তো সে আল্লাহর কাছে ধরা খাবে পাকড়াও হবে তার জন্য সে সাজা পাবে তো আগে ফরজ আদায় করুন পরে নফল বা সন্নত কাজ করুন তবে ঈদের নামাজের জন্য বিশেষ করে তাকিদ হয়েছে এবারে ঈদের নামাজ দূরে কাট এই নামাজ জমাতে বা ফরাদা দুই ভাবে পড়া যাবে ভালো করে মন দিয়ে শুনবেন আর প্র্যাকটিক্যাল বিস্তারিত যদি ঈদের নামাজ দেখতে চান তো ইসলামী বাংলা অনুষ্ঠানের বারোশো নব্বই এক হাজার দুশো নব্বই নম্বর এপিসোড দেখুন ওখানে আমি ঈদের নামাজ প্র্যাকটিক্যাল পড়ে দেখিয়েছি কিভাবে ঈদের নামাজ পড়তে হয় এখানে শুধু আমি সারাংশ বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনুন ঈদের নামাজ সন্নত নামাজ সুতরাং নিয়ত হবে আমি ঈদ উল ফিতরের দুরেকাত নামাজ পড়িতেছি সুন্নত কুর্বাতন এলাল্লাহ আল্লাহ আকবর কেউ যদি সুন্নত না বলে শুধু কুরবাতন এলাল্লাহ বলে যথেষ্ট আমি ঈদ উল ফিতরের দুরেকাত নামাজ পড়িতেছি করবাতন এলাল্লাহ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে প্রথম রেখাতে সুরায় আলহাম পড়বে তারপরে সুরায় আলা সাব বেহিশ মরাব্বেকাল আলা এটা মুস্তাহ যদি কেউ সুরায় আলা না পড়তে পারে তার জায়গায় সুরায় কোনো অসুবিধে নেই মনে রাখবেন সুরায় আলহাম পড়ার পরে আলা আর দ্বিতীয় সুরায় আলহাম পড়ার পরে পড়া যদি দ্বিতীয় সুরায় শামস কেউ না পড়তে পারে তার জায়গায় সুরায় কলু আল্লাহ আহক পড়তে চায় পড়তে পারবে কোনো অসুবিধে নেই খুব সহজ আমি খুব সাধারণভাবে বলে দিচ্ছি তো ঈদের নামাজের নিয়াদ করলেন আল্লাহ বলে নামাজ শুরু করলেন প্রথম রেখাতে সুরায় আলহামদ এবং অন্য আরেকটা সুরা মানে মনে করুন সুরায় আলা পড়ার পরে এবারে পাঁচ তাকবির পড়তে হবে প্রথম রেখাতে পাঁচ তাকবির আর দ্বিতীয় রেখাতে চার তাকবির প্রথম রেখাতে পাঁচ তাকবির যেটা পড়বেন প্রতি তাকবিরের পরে দোয়াই কুনুত পড়তে হবে মনে করেন আল্লাহ আকবর বলে দোয়াই কুনুত পড়লেন আবার 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 আল্লাহ আকবর বলে দোয়াই কুনুত পড়লেন এইভাবে পাঁচবার আল্লাহ আকবর আর তারপরে দোয়ায় কুনুত পড়তে হবে দোয়ায় কুনুতে যেটা পড়তে হবে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি যদি এটা পড়তে পারেন অতি উত্তম যদি এটা না পড়তে পারেন আপনি কোনো অন্য দোয়া এর জায়গায় পড়তে পারবেন আল্লাহ আহল কিবরিয়াই ওয়াল আদামা ওয়াহল জুদ এল জবরুত ওয়াহল আফ ওয়াল রাহমা ওয়াহল তক ওয়াল মখবরা আসলকে হাদ আলিয়ম জালতহুল মুসলিমিনা ঈদা أسألك بحق هذا اليوم الذي جعلته للمسلمين عيدا ولمحمد صلى الله عليه وآله وسلم زخرا وشرفا وكرامة ومزيدا أن تسل على محمد وآل محمد وأن تدخلني في كل خير أدخلت فيه محمد وآل محمد وأن تخرجني من كل شر أو من كل سوء أخرجت منه محمد وآل محمد صلواتك عليه وعليهم أجمعين

বা যদি এটাও মুখস্থ না থাকে রব্বানা আ ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আল্লাহু আকবার বলবেন এই ভাবে পাঁচ বার তাকবীর পাঁচ বার কুনুত পড়লেন শেষে ষষ্ঠম তাকবীর বলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন এটা কিন্তু প্রথম রেকাতে পাঁচ বার তাকবীর পাঁচ বার কুনুত পড়ার পরে শেষ তাকবীর বলে ষষ্ঠম তাকবীর বলে রুকুতে যেতে হবে রুকুর জিকিরের পরে সিদে উঠে দাঁড়িয়ে শেষদায় যেতে হবে দুই শেষদার পরে আবার উঠে দাঁড়িয়ে সুরে আলহাম পড়তে হবে আর তার সঙ্গে সুরায় শামস পড়তে হবে সুরায় শামস যদি মুখস্থ না থাকে তো আপনি যে কোনো একটা সুরা পড়তে পারেন মনে করুন কুল আল্লাহ আহাদ সুরা পড়লেন আল্লাহ আকবর বলে এবারে চার তাকবীর চার কুনুত পড়ে পঞ্চম তাকবীর বলে তারপরে রুকুতে যেতে হবে তো প্রথম রেখাতে যেমন আল্লাহ আকবর বলে আপনি কুনুত পড়েছিলেন اللهم أهل الكبرياء والعظمة وأهل الجود والجبروت وأهل العفو والرحمة وأهل التقوى والمغفرة أسألك بهك هذا اليوم الذي جعلته للمسلمين عيدا ولمحمد صلى الله عليه وآله وسلم ذخرا وشرفا وكرامة ومزيدا أن تسل على محمد وآل محمد وأن تدخلني في كل خير إن أدخلت فيه محمد وآل محمد وأن تخرجني من كل سوء أخرجت منه محمد وآل محمد صلواتك عليه وعليهم أجمعين اللهم إني أسألك خير ما سألك به عبادك الصالحون وأعوذ بك مما استعاذ منه عبادك المخلصون الله أكبر دي تبار الله أكبر دي تبار الله أكبر شرط تبار আল্লাহ আকবর বলে এবারে পঞ্চম তাকবির বলে রুকুতে যান প্রথম রেকাতে পাঁচটা কুনুত দ্বিতীয় চারবার কুনুত পড়ার পরে পঞ্চম তাকবির বলে রুকুতে যাবেন রুকু থেকে উঠে সেসদায় যাবেন দুই সেসদার পরে বসে সালাম পড়ে নামাজকে শেষ করবেন নামাজের শেষে তজব হার সালামুল্লা আল্লাহ পড়বেন যেটা হাজার রেখাত নফল নামাজের স্বভাব রাখে এরপরে দোয়া করে শুকুরের শেষদা করবেন যে আল্লাহ আলামিন আপনাকে তৌফিক দান করেছেন সারা রোজার মাস রোজা রেখে আল্লাহর উপাসনা করে আজ ঈদ উদযাপন করতে পেরেছেন ঈদে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন শুকুরের শেষদা করবেন আর আল্লাহর শুকুর করবেন যে আল্লাহ রবুল আলমিন আপনাকে এই নেক তৌফিক দান করেছেন এরপরে যেটা বিশেষ আজকের আমাল সেটা হচ্ছে জিয়ারাতি ইমাম হোসেন আল ইসলাম ঈদের দিনের বিশেষ জিয়ারত আছে ওই জিয়ারত হাজার নফল হজ এবং উমরার সওয়াব রাখে মনে রাখবেন তো ঈদের দিনের ষষ্ঠম আমাল হচ্ছে এমাম হোসেন আলাহ ইসলামের জিয়ারত এবং জিয়ারতের নামাজ পড়ে এমাম হোসেন আলাহ হাদিয়া করবেন আর ঈদের দিনে মমিনিনদের সঙ্গে সাক্ষাৎ করা এক অপরের সঙ্গে মুসাফিয়া করা গলা মেলা এটা কিন্তু বড় সবের কাজ রবায়তে উল্লেখ হয়েছে যখন মমিন আপোষে মুসাফিয়া করে গলায় মেলে তো শয়তান দুঃখ প্রকাশ করে কাঁদে আর সেখান থেকে পালিয়ে যায় কেননা উভয়ের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয় যখন অন্তর থেকে এক মমিন অন্য মমিনের সঙ্গে সাফা মুসাফিয়া করে বা গলে মিলে যাকে মহানেকা বলা হয় গলা মিলে আল্লাহ খুশি হয়ে তাদের গুণাকে ক্ষমা করে দেন আর ঈদের দিনে দুয়াই নুদবা পড়তে বলা হয়েছে নিজের যুগের ইমামকে স্মরণ করার জন্যে বা সালাম করার জন্যে দুয়াই নুদ পড়তে বলবেন না তাছাড়া রমজান মাসের শেষ দিনের মানে যে সমস্ত দোয়া উল্লেখ হয়েছে তার মধ্যে চাঁদ রাত্রে যে ঈদের চাঁদ রাত্রে দুয়া পড়তে বলা হয়েছে ওই দোয়া যদি কেউ ঈদের দিনে রিপিট করতে চায় রিপিট করতে পারবে তবে ঈদের দিনের বিশেষ কিছু দোয়া আছে এগুলো আপনারা পড়তে পারেন অবশেষে আরও একবার স্মরণ করে দিই আপনারা যেখানে ঈদের খুশিতে নিজে ও নিজের পরিবার আনন্দিত হবেন বা সকলকে নিয়ে আনন্দিত হবেন সেই সময় গরিব অসহায় দরিদ্র অভাবী বা বিধবা ও অনাথ এতিম বাচ্চাদেরকে ভুলবেন না যাদের জীবনে সবসময় খুশি নেই আনন্দ নেই আজ দিন আপনাদের আনন্দে বা খুশিতে তাদেরকে শরিক করবেন মনে রাখবেন আপনার ঈদকে জান্নাতের ঈদে পরিবর্তন করে দেবেন আল্লাহ আপনার এই খুশিকে জান্নাতের খুশিতে পরিবর্তন করে দেবেন আল্লাহ তাদেরকে খুশি দিলে আল্লাহ আপনাকে খুশি দান করবেন তাদের দুঃখকে নিবারণ করলে আল্লাহ আপনার দুঃখ কষ্টকে নিবারণ করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন ওইভাবে ঈদ উদযাপন করতে পারি যেভাবে আল্লাহ রসুল আহলেবাত আমাদেরকে তালিম দিয়েছেন অবশেষে আরও একবার আপনাদের সকলকে ঈদ উল ফিতর উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আশা করি দুয়া করবেন সে সময় আমাদেরকেও স্মরণে রাখবেন ایمولا امر اسکر বক্তব্য এখানে শেষ করলাম واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته ঈদ مبارك